Hello, Sangamane. Namaskar. Mudiya bulabli. Welcome. Korchi mo YouTube channel ko. Sangamane sokhal uthi blog ta start kor deji. Aao, aaj koti blog start kor dekhon. Chhato upro kaise blog start kor sokhal sokalo. Mane chhato upro bossi ke jete khushi laguchi mane kohi agune mane ghore. ঘরে শুই কিনা মানে কুলর আর ফ্যান র মানে পবন খাই খাই দেহ হাত পুরো অঠাই যাচ্ছে তো সেইতে মই সকাল সকাল আসছিলি ছাত রুটি বুলিয়া পে আর বহুত বড় কথা হউছি মু ভয়েস ওভার করিয়া পে আসছিলি আর বড়িয়া লাগুতলে মানে বহুত বড়িয়া লাগু ছাত্র সাগ মানে মানে ঠান্ডা ঠান্ডা পবন মর সকাল মানে সূর্য বাহারি নি না তো বহুত বড়িয়া লাগুছি বাহারে টি বসি কি ভয়েস ওভার করিয়া পে মানে মতে বহুত বড়িয়া লাগিলা তো মু ছাত উপরকে আসিয়া পূর্বরু ঘরে মানে অটা দলি দেই কি আসছি গলে রুটি করিবি খুশি আপনকার আজি তো দিন ডিউটি স্টার্ট হই যিব না আজি সোমবার তো সেইটাই মু অটা দলিকি রখি দিয়ে আসছি আর তারপরে মু ভাবিলি অটা দলিকি রখি দিয়ে যাই কালে আসলা বেলা ছাত্র টিকে লেট হয়ে যাব ভয়েস ওভার করিয়া পাইন তো টিকে টাইম লাগিব না তো সেইটাই মু কইলি অটা দলি দিয়ে যাইতিবি আর আসিলে রুটি করিবি আর পুনি মটর আলু তরকারি করিবি বলি মটর আলু সিজেইনি গলে সিটি মার দেবি আর রুটি করিদেবি তো মু ভাবিলি কি এইটি ব্লগটা উঠে স্টার্ট করিদে আর আপনমানক সব শেয়ার করে কেমতি লাগুছে ছাত উপরে বসিকি বহুত বহুত বড়িয়া লাগুছে মানে সকাল এবার খরা আসিনি না ঘর আসিলা পরে মানে জলি হাত গুড়ে পুরো জলি যাব ছাতক আসিলা কত সুন্দর পবন মারুছে আর পক্ষী পক্ষী পুরো উড়ুচ্ছে আর কোইলি তো বহু সুন্দর বুবুল মু যেতে ভয়েস ওভার করলি না কোইলি বহু সুন্দর বুবুল মো পূর্ব ভিডিও আপনার যাই শুনেপারে আ বড়িয়া লাগুছে সাং মানে সাথে ছাতের বসিকি এমতি নটা দশটা পর্যন্ত যদি খরা ন আসতো তাহলে ভালো হতো টিকে টিকে জস্ট খরা পড়লা আউ এত পড়িনি এপর্যন্ত আর বহু থন্ডা পবন মারছে সাং চালন সঙ্গে আজর ব্লগটা স্টার্ট করা কেমতি কোন আজর দিনটা মোর কটুচি তো চালন জলদি জলদি রুম কো যা মু মানে 6টা বেলে উঠিতিলি না তো এঠিকে আসলি 6টা 15 পাকা পাকি আসলি তো এবে 7টা টাইম হে গেলানি তো চালন তু জিবা জলদি জলদি রুটি পুটি করিবা আর খুশি পা উঠি যাবে 8টা বেলু আর সে 9টা বেলু ডিউটি যাবে তো মু জলদি রুটি ফুটি করে দিয়া মানে মো কামটা যেমন হালকা হয়ে যাবে না খুশি মা উঠলে পুরো কিছু করিপারি তো চালন তো এবার রুম কু যা রুম কু যাই কথা হবা তো সাং মানে মু এবার আসিগলি রোষেই ঘরক আর দেখিলি আসিকি যে রুম লাগে এমানে কেহি বি উঠি নথিলে মু ভাবিলি থাও এমানে শুই থাকে মু মোর কামটা বি সরিয়ে যদি সেমানে উঠে যদি খুশি উঠি পড়ব না তো কিছু কাম করিহব না তো সেইপাই মু আগ মটর আলু সিজাই দেলি সেপটে তারপরে এপটে রুটি করিদেবি আর খুশি বাপা রুটি আর তপু পাই রুটি করি মো পাই মোর কিছু পরোটা করিবি তো সাং মানে সকাল না বেশি তেল জিনিস খাইলে খুশি আপনার পছন্দ জমারু না কিনা সে কিন্তু মতো সবুলে মানে এমতি ফুটনবালা তরকারি দরকার বেশি মশলা দরকার সে খাওয়া জমারু পছন্দ করতে আপনি যেতে সাধা সিম্পল করে রোষেই দেলে সেটি ভালো আর সকাল উঠলে সে আকচুয়ালি রুটি ফুটি খাওয়া পছন্দ করেনি মুহি তাকে বাধ্য করি খুয়ায় তাকে এই ভুজা পখাল এগুড়া খাওয়া তাকে ভালো লাগে আর এমতি মানে জলখিয়া জিনিস সে জমারু পছন্দ করেনি কিন্তু সকাল সকাল তেল তেল থাকে না তো সেই সে জমারু বি পছন্দ করেনি কোণী তেল জিনিস খাওয়া আর সে মতো সবুলে মনা করতে পুরী পরোটা এগুড়া কিছু করুনি যদি করব তাহলে রুটি করবে রুটি সহ কিছু গোটে ভজা করবে নহলে এই তরকারি ফরকারি কিছু করবে যদি তপু আসিছি না তো নিহাতি তরকারি তো করা পড়ব সে তো খাইব সে তো ইয়াড়ে সিয়াড়ে জিনিস কিছু খায়নি ফন্তলা ফন্তলা তো খাইবনি সেইপাই তরকারি করলে সে আরামসে খাইদেব আর দেখুন এটি মু না মানে ফুলেছি রুটি কপড়া জাগি কিন্তু না খুশি আপা এমনি গ্যাসে সেকিলে জমারু বি খাঁতি যে রুটি ছাঞ্চরে যে গ্যাসে দেখি ফুলা না সেমিতি হলে জমারু খাইবেনি ডাইরেক্ট গ্যাসে সেকিলে সে মনা করতে কি ডাইরেক্ট গ্যাসে সেকিলে মু জমা খাইবিনি তো আমার সবুলে কপড়া জাগিকে একা রুটি ফুলা যায় খুশি বি খাওছি না তো গ্যাসর পুরা ইয়েটা রুটিরে হি বাজিব সেইপাই সে জমারু বি পছন্দ করতে খুশি খাওয়া মু বি দিয়েনি তো এপটে তরকারি বি দেখুন সাং মানে মোর হয়ে যাই আর তরকারি হওয়া ভিতরে এপটে দেখুন সব বাসন গুড়াক বি বাহারি পড়লা না গোটে কড়াই আপ কড়াইরে তরকারি করলি তারপরে ইন্ডকশনে মানে ফুটাই দেই বলে সেপটে তাওয়ারে বসাই দেলি ইন্ডকশনে তরকারি ফুটি যাব সেপটে আর এপটে অধা বাসন মারিদেবি না হাতকু দি হাত কাম নকলে হি হবনি সে সকাল টাইমটা টিকে বেশি ব্যস্তরে কাম করা মতো পড়ে কেবল খুশি মা পাই বলে নহলে সি তো উঠিও মানে কব কি মতো কালি কাখিকি আর উঠলা পরে তার মুডটা টিকে অফ হয়ে যায় না যেদিন সে পুরো নিদ পুরা ফুল শুয়ে সেদিন তো কিছু নেই আর যেদিন টিকে টিকে তার নিদ ভালসে ভাঙি নথিব কে ডাকু থাকবে তো এটি যে রুটি করলি না বহুত গুড়ে অটা গুন্ড গুড়া পড়ছে আর প্রেসর যেমি কি আপনার জানি প্রেসর সিটটা পুরো টেকি হয়ে যায় আর তো সব গুড়াক মানে পড়ে যায় তলে দেখুন পুরো গ্যাসটা পুরা অসনা হয়ে গলা মোর মানে রাতে ধুইলি থরে পুঁড়ি এবার আউ থরে মতো পোছাপোছি করা পড়ব আর অটা গুন্ড পড়লা মানে মতো জমরি ভাল লাগেনি সত্য কথা মানে কেমতি গুড়ে লাগে যেমি কি মানে গ্যাস দুই তিন দিন হলো পোছা হয়নি মতো সেমতি লাগে তো মতো না গ্যাস সফা নহলে মতো জমরি রোষে করা ভাল লাগুনি আগরু বাস রোষেই করিদেবি
ପଛରେ ଧୋଉଥିଲି କିନ୍ତୁ ମୋତେ ଏବେ ରୋଷେଇ କରିସାରିଲା ପରେ ହିଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଗ୍ୟାସ୍ ଧୋଇଲେ ମୋତେ ଭଲ ଲାଗୁଛି, ନହେଲେ ଆଗ ଅପେକ୍ଷା ଏବେ ମୋତେ ପୁଣି ଚିଡ଼ଚିଡ଼ ଲାଗୁଛି। ଗ୍ୟାସ୍ ସଫା ନଥିଲେ ମୋତେ ଭାରି ଚିଡ଼ଚିଡ଼ ଲାଗେ, ଆଉ କେତେବେଳେ ଟାଇମ୍ ବି ହେବନି ନା, ତ ଏବେ ମୋର ଟାଇମ୍ ଅଛି। ସେଥିପାଇଁ ମୁଁ କହିଲି ଗ୍ୟାସ୍ ପୁଣି ଅଟା ଗୁଣ୍ଡ ଗୁଡ଼ା ପଡ଼ୁଛି, ଅଲଗା କିଛି ଯଦି ପଡ଼ିଥାନ୍ତା କିଛି ନାହିଁ, ଅଟା ଗୁଣ୍ଡ ଗୁଡ଼ା ପଡ଼ୁଛି ନା, ତ ପଛରେ ଭାତ ଫାତ ତ ମୁଁ ଇଣ୍ଡକ୍ସନ୍ ବସେଇ ତରକାରୀ ଫରକାରୀ ରାନ୍ଧିଲା ମୋତେ ଏକା ବେଶୀ ମାନେ ଇଏ ଲାଗିବ, ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଗ୍ୟାସ୍ ଫ୍ୟାସ୍ ଆଗ ପୋଛା ପୋଛି କରିଦେଲି, ତା'ପରେ ବାସନ ଧୁଆଧୁଇ କରିଦେବି, ତା'ପରେ ମୁଁ ଗାଧେଇଛି ବୋଲି ଜଷ୍ଟ ଭାବୁଥିଲି। ଜଷ୍ଟ ଖୁସି ମା ଉଠି ପଡ଼ିଲା ନା, ଉଠି ପଡ଼ିଲା ଯେମିତି ମୁଁ ତା ମୁହଁ ଫୁଣ୍ଡି ଧୁଆଧୁଇ କରିଦେଲି, ଆଉ ମୁଁ ହଠାତ୍ ମୋ ନଜର ପଡ଼ିଲା ଗ୍ରାଇଣ୍ଡର ଉପରେ। ଆଉ କହିଲେ ଗ୍ରାଇଣ୍ଡର ସଫା କରିବି 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 ବୋଲି ଭାବିକି ଜମାର ବି କରିପାରୁନଥିଲି। ଖୁସି ମା ଜମାରୁ ବି ମୋତେ କରିବା ପାଇଁ ଦେଉନଥିଲା। ଦେଖନ୍ତୁ ଏବେ ବି ସେପଟେ ତାର ଲମ୍ବିଛି ନା, ତ ସେ ସେପଟେ ଚାଲିଛି ତା'ର ମେକାନିକ୍ କାମ, ତ ମୁଁ ତାକୁ କହୁଛି ମା ଟିକେ ରହିଯା ରହିଯା, ତ ସେ ଜମାରୁ ବି ଶୁଣିବାର ନାହିଁ। ସେଥିପାଇଁ ତା ଆଗରେ ମୁଁ ଘରର କୌଣସି ବି କାମ କରିନି, ଯଦି ସେ ଶୋଇଥିବ ତ ମୁଁ କରିବି, ନହେଲେ ମୁଁ ଜମାରୁ ବି କରିପାରେନି। ସତରେ ଯେମିତି ଘରକୁ ସେମିତି ହିଁ ଘର ପଡ଼ିଥିବ, ତାକୁ ଶୁଏଇବି, ନହେଲେ ଗୋଟେ ଜାଗାରେ ମାନେ ତାକୁ ମାନେ ଧୀରିକି ବସେଇବି, ତାପରେ ଯାଇକି ଘରର କାମ କରିବି। ଆଉ ଦିନ ଯାକ ଘର କାମ କରି କରି ଏକା ମାନେ ଦିନଟା ମୋର କଟିଯାଉଛି। ଆଗରୁ ତ ଦୁଇପରେ ଟିକେ ହେଲେ ଭଲ ଭାବରେ ଶୋଇ କରୁଥିଲି, ଏବେ ତ ଦୁଇପରେ ବି ଶୋଇବାର ନାହିଁ, କେତେବେଳେ କେମିତି ବାଇଚାନ୍ସ ଟିକେ ଶୋଉଛି, ନହେଲେ ତ ଶୋଇପାରୁନି। ଏବେ ଗ୍ରାଇଣ୍ଡରଟାକୁ ସଫା କରିବି, ତାପରେ ଯାଇକି ଗାଧେଇଛି ବୋଲି ଭାବିଲି। ଖୁସି ତ ଉଠି ପଡ଼ିଲା, ତା ବାପା ବି ଉଠି ପଡ଼ିଲେ, ତ ମୁଁ ତା ବାପାଙ୍କୁ କହିଲି ତମେ ଯାଅ ଆଗ ଗାଧେଇକି ଆସିବ, ତାପରେ ମୁଁ ଯିବି ଗାଧେଇବା ପାଇଁ। ଥରେ ତ ଘର ସଫା କରିଥିଲି, ଫେର ଆଉ ଥରେ ଗ୍ରାଇଣ୍ଡର ସଫା କରିଲା, ଫେର ଆଉ ଥରେ ସଫା କରିବା ପାଇଁ ମୋତେ ପଡ଼ିଲା। ତାପରେ ଏଠି ସାଙ୍ଗମାନେ ଗାଧେଇ ପାଧେଇ ଆସି ଆଗ ଠାକୁର ପୂଜା କରିଦେଲି। ଦିନ ଯାକ ଯଦି ଥରେ ବି ଠାକୁର ପୂଜା ନ କରିଥିବି ନା, ତାହେଲେ ମୋତେ ଜମାରୁ ଭଲ ଲାଗେ। ମୁଁ ସକାଳୁ ସନ୍ଧ୍ୟା ଦୁଇ ଟାଇମ୍ ମୋତେ ପୂଜା କରିବା ପାଇଁ ବହୁତ ଭଲ ଲାଗେ, ଆଉ ମୋତେ ପୂଜା କରିବା ପାଇଁ ସତରେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗେ। ଆଗ ପୂଜା ତାପରେ ଯାଇକି ଯାଇ କଥା, ତ ଏଠି ଦେଖନ୍ତୁ ସାଙ୍ଗମାନେ, ତାପରେ ଏଠି ଗୋଟେ କ୍ଷୀର, ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଆଜି ଦୋକାନ ଗଲିନି, ଗୋଟେ ଭାଇକୁ ପଠେଇଥିଲି ଗୋଟେ ଦୋକାନରୁ ମୋତେ ପାଇଁ କ୍ଷୀର ଆଣିଦେବ ବୋଲି। ଦେଖନ୍ତୁ ସେ ଗୋଟେ କ୍ଷୀର ଆଣିଦେଇଛନ୍ତି, ମାନେ ଏଇଟା କ'ଣ ଲେଖା ହେଇଛି ମୁଁ ନିଜେ ବି ପଢ଼ି ବି ପାରୁନି। ଇଂଲିଶଟା ତ ପଢ଼ିଥିଲି, କିନ୍ତୁ ସେ ଯେଉଁ ତେଲୁଗୁ ନା ଏଇଟା କ'ଣ ଲେଖା ହେଇଥିଲା ମୁଁ ଜମାରୁ ବି ପଢ଼ିପାରିଲିନି। ଏଇଟା କେଉଁ ଭାଷାଟା ମୁଁ ବି ନିଜେ ଜାଣିନି, ଆକ୍ଚୁଆଲି ତେଲୁଗୁ ଭାଷା ନା କ'ଣ ଭାଷାଟା ମୁଁ ବି ମାନେ ଭଲସେ ଜାଣିନି। ତ ତପୁକୁ କହିଲେ ତୁ ଟିକେ ପଢ଼, ସେ କିନ୍ତୁ ପଢ଼ିପାରିଲା, ସେ ଖାଲି ଲେଖିଲା ଯେ ନନ୍ଦିନୀ ଗୋଲ୍ଡ ଲାଇଫ୍ ଲେଖା ଗୁଡ୍ ଲାଇଫ୍ ଲେଖା ହେଇଛି। ତ ସାଙ୍ଗମାନେ ପ୍ରଥମଥର ପାଇଁ କ୍ଷୀରଟା ଆମ ଘରକୁ ଆସିଛି, ମାନେ ଏହାର ଛୋଟ ପ୍ୟାକେଟ୍ ଆସୁଥିଲା, ଏଇଟା ବଡ଼ ପ୍ୟାକେଟ୍ ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଯାଇନଥିଲି, ଗୋଟେ ଭାଇଙ୍କୁ ପଠେଇଥିଲି, ତ ସିଏ ଯାଇଥିଲେ ମୁଁ ତାଙ୍କୁ କହିଲି ଗୋଟେ 10 ଟଙ୍କିଆ ପ୍ୟାକେଟ୍ ଆଣିଦେବ ହେଇଯିବ, ସିଏ କିନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ମାନେ 20 ନା 30 ଟଙ୍କାଟା ନେଇଛି, ତ ସିଏ ନେଇକି ଯାଇଛନ୍ତି। ଆଉ ଯେହେତୁ ଖରା ବହୁତ ଜୋର ହେଲା ନା, ସେଥିପାଇଁ ମୁଁ ଜମାରୁ ବି ଯାଇପାରିଲିନି, ଆଉ ଖୁସି ବାପା ବି ଡ୍ୟୁଟି ପଳେଇ ଯାଇଥିଲେ, ତ ଆମ ଉପର ମହଲାରେ ଗୋଟେ ଭାଇ ରୁହନ୍ତି, ତାଙ୍କୁ ମୁଁ କହିଲି ଆଉ ଯାଉଟି, ସେ ଯାଉଥିଲେ ନା, ତ ମୁଁ ତାଙ୍କୁ କହିଲି ମୋ ପାଇଁ ଗୋଟେ ଆଣିଦେବ ଗୋଟେ କ୍ଷୀର, ତ ସେ ଦେଖନ୍ତୁ ବହୁତ ବଡ଼ ପ୍ୟାକେଟ୍ ଆଣନ୍ତି, ମାନେ ଏବେ କରିକି ବି ସନ୍ଧ୍ୟାବେଳେ ଚାହା କଲେ ବି ହେଇଯିବ, ଆହୁରି ବଳକା ଅଳୁକା ହେଇଯିବ। ତ ଆଜି ନା ଜମାରୁ ବି ପାଣି ମିଶାଇଲିନି କ୍ଷୀରରେ, ସେମିତି ଏକା ଚାହା କରିଦେଲି ମୁଁ ଆଜି ପୁରା କ୍ଷୀରରେ ଏକା ଚାହାଟା କଲେ। ଆଗରୁ ସବୁବେଳେ ଟିକେ ଜଷ୍ଟ ପାଣି ମିଶାଏ ମୁଁ, ମାନେ 10 ଟଙ୍କିଆ ପ୍ୟାକେଟ୍ରେ ପାଣି ମିଶାଏ, କିନ୍ତୁ ଏଇଟା ଜମାରୁ ପାଣି ମିଶାଇଲିନି। ଆଉ ମୁଁ ଏଠି ଦେଖୁଛି ତା'ର ଏକ୍ସପାରି ଡେଟ୍ ଅଛି କି ନାହିଁ, ତ ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଭୁଲ ଦେଖିଥିଲି, ଉପରଟା ନ ଦେଖି ତଳଟା ଦେଖିଦେଇଥିଲି, ତ ମାନେ ଅଛି ଏକ୍ସପାରି ଡେଟ୍। ତ ତପୁ ଏଠି କହୁଛି କି ଏଇଟା ଟିକେ ପିଇକି ଦେଖିବି, ତ ତପୁ କହୁଛି କି ମୁଁ ଆଡ଼େ ଯଦି ଏମିତି ପ୍ୟାକେଟ୍ କ୍ଷୀର ଯଦି ମିଳନ୍ତା 10 ଟଙ୍କା 20 ଟଙ୍କା, ତ ଆମ ଆଡ଼େ ଆଉ କିଏ ଆଉ ଜମାରୁ ଅମୁଲ ଚାହା କରି ପିଇବେନି। ତ ମୁଁ କହୁଛି କି ଆମର ବହୁତ ବଢ଼ିଆ ସୁବିଧା, ଏକରେ ଘର ପାଖରେ ଆମର ଦୋକାନ, ଯେତେବେଳେ ଚାହିଁଲୁ ସେତେବେଳେ ଯାଇକି ନେଇକି ଆଇଲୁ, ଆଉ ଆମର ସତରେ ବହୁତ ବଢ଼ିଆ ସୁବିଧା ଅଛି, ଆମେ ଯେଇଠୁ ରହୁଛୁ ବଢ଼ିଆ ସୁବିଧା, ମାନେ ସବୁ ଜିନିଷ ମିଳୁଛି, ମାନେ ଖାଲି ଓଡ଼ିଶାରେ ଯାହା ଜିନିଷ ଅଳ୍ପ ଅଳ୍ପ ମିଳୁନି, କିନ୍ତୁ ଏଠିକା ଜିନିଷ ସବୁ ମିଳୁଛି। ଏ କ୍ଷୀରଟା ସବୁଠୁ ମୋର ବହୁତ ପସନ୍ଦ, ମାନେ ଅମୁଲ ଅପେକ୍ଷା କ୍ଷୀରଟା ମୋତେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗେ କ୍ଷୀର ଚା ପିଇବା ପାଇଁ। ତ ଫାଇନାଲି ସାଙ୍ଗମାନେ ଚାହା ତ ବନେଇଦେଲି, ଆଉ ସକାଳୁ ତ ଆପଣମାନେ ଦେଖିଲେ କେତେ ବ୍ୟସ୍ତ ବ୍ୟସ୍ତର କାମ ମୋର ଚାଲିଛି, ତ ଚାହା ପିଇବା ପାଇଁ ମୋତେ ବି ଟାଇମ୍ ନଥିଲା। ତ ତପୁ ଯେହେତୁ ଟିକେ ଲେଟ୍ରେ ଉଠିଲା ନା, ତ ସେ ତା'ର ମୁଣ୍ଡ ଫୁଣ୍ଡ କୁଣ୍ଡେଇଲା, ମୁଣ୍ଡ ଫୁଣ୍ଡ କୁଣ୍ଡେଇ ସାରିଲା ପରେ ବ୍ରସ୍ ଫ୍ରସ୍ କରିକି ଆସିଲା। ଆସିକି ଏଠି ମୁଁ ତାକୁ କହୁଛି କି ତୁ ଆଜି ରୁଟି ଖା, ତ ସିଏ କହୁଛି ନା ମୁଁ ପରଟା ଖାଇବି, ତ ସେ ଅଲଗା ବେଳେ ଦେଖନ୍ତୁ ରୁଟି ଖାଇବ, କିନ୍ତୁ ଯେଦିନ ପରଟା ଦେଖିବ ସେ କହିବ କି ମୁଁ ପରଟା ଖାଇବି, ତ ସେ ତା'ର ଏଠି ପରଟା ଖାଉଛି। ତ ମୁଁ ତାକୁ ମନା କରୁଛି କି ତୁ ପରଟା ଖା ନା, ତୁ ରୁଟି ଖା, ତ ତୁ ସାର ରୁଟି ବହୁତ ପସନ୍ଦ, କିନ୍ତୁ ମୋତେ ନା ଜମାରୁ ବି ମୁଁ ରୁଟି ଜମା ଚୋବେଇ ପାରିନି, ଜାଣିପାରୁନି ଏବେଠୁ ତ ରୁଟି ଚୋବେଇ ପାରୁନି, ବୁଢ଼ୀ ହେଲା ପରେ କ'ଣ ହେବ କ'ଣ ନାହିଁ। ତ ମୋତେ ରୁଟି ଜମାର ସାଙ୍ଗମାନେ ସତରେ ପସନ୍ଦ ନାହିଁ, ମୋତେ ଚାହାରେ ପରଟା ହିଁ ଖାଇବା ପାଇଁ ବଢ଼ିଆ ଲାଗେ, ଆଉ ଭଜାରେ ପରଟା ଖାଇବା ପାଇଁ ଭଲ ଲାଗେ, କିନ୍ତୁ ମୁଁ ତରକାରୀ ଜମାରୁ ପରଟା କି ରୁଟି ଏଗୁଡ଼ା କିଛି ଖାଇପାରେନି। ସେଥିପାଇଁ ମୋ ପାଇଁ ଭାତ ବହୁତ ବଢ଼ିଆ, ଭାତ ଇଜ୍ ବେଷ୍ଟ, ଆଉ ମାନେ ଅଲଗା ଏ ରୁଟି ଆଉ ପରଟା ଖାଇ ହେବନି। ପରଟା ମୁଁ ଖାଏ ମାନେ ଚାହାରେ ଏମିତି ବୁଡ଼େଇ ଖାଇବି, କିନ୍ତୁ ରୁଟି ଜମାରୁ ବି ସତରେ ମୋତେ କାହିଁକି ଜାଣି ରୁଟି ଜମା ପସନ୍ଦ ଲାଗେନି, ରୁଟି ମ୍ୟାଗି ଏଗୁଡ଼ାକୁ ଜମା ମୋତେ ଭଲ ଲାଗେନି। ସାଙ୍ଗମାନେ ଆଜିର ଦିନଟା ତ ମୋର ଏମିତି କିଛି କଟିଥିଲା, ଆଉ ଅଧା ଦିନଟା ଆପଣଙ୍କ ସହିତ ସେୟାର କଲି, ଆଉ ଅଧା ଦିନ କରିପାରିଲିନି, କାହିଁକିନା ମୋବାଇଲ୍ରେ ଚାର୍ଜ ବି ମୋର ସରିଥିଲା, ଯେହେତୁ ସକାଳୁ ସକାଳୁ ସୁଟ୍ କରୁଥିଲା, ତ ଚାର୍ଜ ଜମା ନଥିଲା, ଯେତିକି ଯାହା ଥିଲା ଟିକେ ଭିଡ଼ିଓ କରିଦେଲି। ଆଉ ଦୁଇପହର ଖାଇବାରେ ମୁଁ ଭାତ ଡାଲି ଆଉ ଆଳୁ ଚୋଖା କରିଥିଲି, ଆଉ ଆମ୍ବ ତ ଯେହେତୁ ଶସ୍ତା, ତ ଆମ୍ବ ଆଉ କାକୁଡ଼ି ସାଲାଡ଼ କରି ଖାଇଦେଇଥିଲୁ। ଆଉ ମୋ ଦେହଟା ଏତେ ଜୋରେ ଖରାପ ଅଛି ନା, ତ ମାନେ ମୁଁ କଥା ବି ସାଙ୍ଗମାନେ କହିପାରୁନି ଆପଣଙ୍କ ସହିତ, ମୋତେ ବହୁତ ଜୋରେ ଥଣ୍ଡା ହେଇଯାଇଛି ଆକ୍ଚୁଆଲି। ସାଙ୍ଗମାନେ ଆଜିର ଭିଡ଼ିଓଟା ଯଦି ଭଲ ଲାଗିଥିବ, ତ ନିହାତି ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଜମାରୁ ଭୁଲିବେ।